স্বাগতম। আমরা বুধবার ঠিক এই সময় অর্থাৎ 1:35 মিনিটে নিয়মিতভাবে আপনাদের কাছে হাজির হব এবং আপনারা জানেন যে আমরা অপেক্ষা করেছিলাম দীর্ঘদিন যে মাঝখানে কিছুদিন লকডাউনের জন্য তাকে পাইনি বা তার নানান কাজের জন্য, ফলে তিনি যখন ফেরত এসেছেন তখন সেটা আমাদের কাছে অত্যন্ত আহ্লাদের, অত্যন্ত খুশির। আরও একবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি এই অনুষ্ঠানে ওয়েলকাম করব পণ্ডিত ভৃগুশ্রী যাদবকে। নমস্কার। এবং আমি এক এক দিন এক একটা সাবজেক্ট নিয়ে আমরা করব ঠিক করেছি, কারণ আপনাদের বলি যে আমাদের আরও একটি দিন কিন্তু নেওয়া রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেক রোববার ছুটির দিন বাজার হাট করে এসে আপনারা যখন বাড়িতে চাটা খাচ্ছেন সেই সময় অর্থাৎ 10:35 মিনিটে, সকাল 10:35 মিনিটে বাবু বিবিরা যখন একসাথে বসে ব্রেকফাস্ট বা চা খান, কারণ রোববার দিন একটু দেরিতেই জলখাবার খাওয়া হয়, বা জলখাবার খেয়ে একটু ঘুরে বেড়াচ্ছেন, ওই সময়টা কিন্তু আমাদের দ্বিতীয় অনুষ্ঠানটি নিয়মিতভাবে এখন হচ্ছে হবে। অর্থাৎ তাহলে দাঁড়ালো কি যে প্রত্যেক বুধবার 1:35 এবং প্রত্যেক রোববার সকাল 10:35। আমি চট করে চলে আসি একটি সাবজেক্ট, আজকে আমার হঠাৎই মনে হলো, এই যে লকডাউন পিরিয়ড বা দীর্ঘদিন ধরে প্রায় ধরুন আপনার গত এপ্রিল থেকে সমস্ত স্কুল কলেজগুলো বন্ধ, নানান বয়স থাকে, ধরুন 18 বছরের ছেলে মেয়ে যারা তারা হয়তো হায়ার সেকেন্ডারি দিচ্ছে, আবার এটাও তো বাস্তব যে 4 বছরের যে শিশুটি তারও তো একটা স্কুল করার নিয়মিত হয়তো প্রয়োজন রয়েছে, হ্যাবিটটা করার জন্য, স্কুলে গিয়ে একটু খেলাধুলো করার জন্য, বন্ধু বান্ধব বাড়ানোর জন্য, যেগুলো হয় আর কি, সেগুলো এখন সোশ্যাল নেটওয়ার্কে দাঁড়িয়ে গেছে। মানে ভার্চুয়াল ক্লাস নিচ্ছে বিভিন্ন স্কুল, সেটা নিক, উপায় নেই, সময়ের সঙ্গে চলতে হবে, কিন্তু তারপরও তারা হয়তো বাবা মায়ের মোবাইলটা নিয়ে খেলতে খেলতে নানান রকমভাবে নিজেদেরকে সময়ের থেকে বা বাস্তবের থেকে অবাস্তব জগতে নিয়ে যাচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে খুব খারাপ জগতেও বটে। কি মনে করেন? সেটাই, যেটাকে বলে অ্যাডিকশন। অ্যাডিকশন অর্থাৎ আমাদের কাছে কিন্তু বিভিন্ন অভিভাবকরা আসেন তার সন্তানের যে এই যে মোবাইলের প্রতি একটা অ্যাডিকশন, এবং কেন আসছে, তাদের পড়াশোনার প্রতি তাদের কিন্তু সেভাবে কিন্তু ঠিক মনোযোগ আসছে না, সবসময় একটা অস্থিরতা চাঞ্চল্য, এবং এই মোবাইলের প্রতি নেশা। অর্থাৎ আমরা জানতাম যে বসনী অর্থাৎ ব্যাপক, যেটাকে আমরা বলতাম যে জুয়া অথবা বিশেষ করে আড্ডাবাজ, এই অর্থে বোঝায়। অর্থাৎ বসনী কথা হচ্ছে বাংলা অর্থ, অর্থাৎ অ্যাডিকশান হচ্ছে ইংরাজি অর্থ। অর্থাৎ এই অ্যাডিকশান কিন্তু সবার মধ্যে জন্মায় না, আবার অনেক বিশেষ করে অনেক স্টুডেন্টের মধ্যে এই অ্যাডিকশান জন্মাচ্ছে, বা অনেক প্রাপ্ত বয়স্ক মানুষের মধ্যে কিন্তু এই অ্যাডিকশান জন্মাচ্ছে, তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার উপর তাদের কিন্তু ন্যাক সবসময় ঘন ঘন দেখার, এই যে কেন। এবং এই আমি মনে করি যে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে ভালো এবং মন্দ দুটো দিকই আছে, যেমন আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করি তেমন মন্দ দিকও আছে, এবং সেটা কিন্তু বিশেষ করে এখন যারা অল্প বয়সের ছেলে মেয়ে যারা হচ্ছে এখন পড়াশোনা করছে তাদের প্রতি, তাদের মধ্যে কিন্তু এই অ্যাডিকশানটা দিনকে দিন বাড়ছে। এবং কেন বাড়ছে, জ্যোতিষশাস্ত্র মতে কী বলে? সবার তো বাড়ছে না এই মোবাইলের প্রতি যে নেশা, জ্যোতিষশাস্ত্র মতে বলছে যে এটা হচ্ছে যে কোনো জাতক জাতিকার তাদের জন্ম সময় উপর নির্ধারণ করে এবং গ্রহগত অবস্থানের উপর নির্ধারণ করে। এবং দেখা যায় যে যে জাতক জাতিকাদের আরুর লগ্ন যেখানে পড়েছে তার পঞ্চম ভাব যদি অশুভ থাকে তাহলে কিন্তু তার বিভিন্ন নেশার প্রতি আগ্রহ জন্মাতে পারে। আমরা জানি কি, আমরা জানি যে কেমোদ্রম দোষ যদি দুস্থানগত হয়, যদি নাস দোষ যদি দুস্থানগত হয়, বা ক্ষীণচন্দ্রে জন্মগ্রহণ করে যদি জাতক জাতিকা, অথবা সকর দোষ যদি তার জন্মছকে নিচস্থ অবস্থা হয়, অর্থাৎ বৃহস্পতি নিচস্থ বা চন্দ্র নিচস্থ অবস্থা যদি সকর দোষ হয়, সেই সব জাতক জাতিকাদের বিভিন্ন রকম অ্যাডিকশানে তারা জড়ায়। কিন্তু যে অল্প বয়সের
যে বাচ্চা যারা পড়াশোনা করছে তাদের মধ্যে যে অ্যাডিকশনটা জন্মাচ্ছে মূলত নির্ভর করে কিন্তু তাদের জন্মছকে এরকম গ্রহের অবস্থান এবং তার পাশাপাশি দশা এবং অন্তর্দশা সেগুলোকে কিন্তু দেখতে হবে। আমি আমি নিশ্চয়ই সেই দেখার জায়গাটা আসব। আপনাদেরকে ছোট করে বলে দিই যে আগামী বারোই জানুয়ারি কিন্তু অমাবস্যা এবং অমাবস্যার প্রতিকার বা প্রতিবিধানের জন্য যে পুজোপাঠ হবে তাতে আপনারা অনেকেই কিন্তু পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করেছেন বা অনেকেই যোগাযোগ করবার জন্য আমাদের কাছে দপ্তরে ফোনও করেছেন। আমি বলবো কি যে দেখুন তিনটে নাম্বার যে যাচ্ছে এই যে পণ্ডিত ভৃগুশ্রী জাতক এখানে আপনারা কিন্তু ফোন করে আপনাদের সমস্যা বলতে পারেন বা প্রতিকার বা পূজা পাঠের কী ব্যাপার আছে সেটা জেনে নিতে পারেন। একদম সরাসরি এনার সঙ্গে কথা বলতে পারেন বা এনার যে সেক্রেটারি আছে তিনি ধরে আপনাদেরকে জানিয়ে দেবে। বারোই জানুয়ারি হ্যাঁ আপনাদের মঙ্গলবার পড়েছে হ্যাঁ মঙ্গলবার যে কোনো গ্রহ দোষ খণ্ডনের ক্ষেত্রে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং আপনারা যারা দূরে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু পুজোটা সম্পূর্ণ দেখতে পারবেন। আমি আপনাদেরকে লিংক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, সেই লিংকের মাধ্যমে সমস্ত পুজোটা কিন্তু আপনারা এবং সেই চাক্ষুষ আপনার যদি সন্তানের যদি কোনো পুজো দেওয়া হয় সেক্ষেত্রে তার নাম সহ পুজো হবে, যজ্ঞে আহুতি দেওয়া হবে, সম্পূর্ণটা কিন্তু দেখানো হবে। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যাঁ বলুন। আপনার ডেট অফ বার্থটা বলবেন। হ্যালো হ্যাঁ জন্ম তারিখ বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে আপনার 8 নভেম্বর। হ্যাঁ 8 নভেম্বর 1976। শুনুন আপনার জন্ম ছক অনুযায়ী সোমবার আপনার জন্ম, তাই তো? আচ্ছা সোমবার আপনার জন্ম, আপনার কর্কট লগ্ন 20/80 আর রোহিণী নক্ষত্র নরগণ। আপনার জন্ম ছক অনুযায়ী এক মিনিট ধরুন, আপনার জন্মকালীন বৃহস্পতি গ্রহ বকরি অবস্থায় ছিল। এবার জন্ম ছকটা আমি দেখে নিচ্ছি। এই জন্মছক এলো। আচ্ছা আপনার হচ্ছে জন্ম কর্কট লগ্ন, লগ্নে শনির অবস্থান আর চতুর্থভাবে রবি, বুধ, মঙ্গল, রাহুর অবস্থান, পঞ্চমে শুক্র, দশমভাবে কেতুর অবস্থান, একাদশে বৃহস্পতি চন্দ্রের অবস্থান। আচ্ছা এবার আমি আরেকটু দেখে নিচ্ছি আপনার জন্মছকের। দ্বিতীয় পতি রবি নিচস্থ, রবি হচ্ছে আপনার 22 ডিগ্রিতে এবং বুধ হচ্ছে 23 ডিগ্রিতে, বুধ হচ্ছে কম্বাস্ট অবস্থায় আছে এবং তার পাশাপাশি আচ্ছা জন্মছকে রাহু হচ্ছে আপনার চতুর্থভাবে অবস্থান করছে। এখন বর্তমানে আপনার চলছে বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির সাথে আপনার অন্তর্দশা চলছে, রবির অন্তর্দশা সেপ্টেম্বর মাস থেকে আপনার শুরু হয়েছে। আচ্ছা বৃহস্পতির মহাদশা, বৃহস্পতি হচ্ছে আপনার জন্মছকের রবির নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ 20/80তে, অর্থাৎ একাদশভাবে অবস্থান করছে। আপনার বৃহস্পতি ভাগ্যপতি কারক গ্রহ, তার পাশাপাশি আপনার জন্মছক অনুযায়ী বৃহস্পতি একাদশভাবে এবং শুক্রের অন্তর্দশা ছিল 2018 সাল থেকে 2020 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত। শুক্র হচ্ছে আপনার চতুর্থ পতি কারক গ্রহ, পঞ্চমভাবে অবস্থান করছে। দেখুন আপনার জন্মছক অনুযায়ী কিন্তু বিশেষ করে এই 2020 সেপ্টেম্বর থেকে 2020 সেপ্টেম্বর থেকে 2021 জুন এই সময়টা কিন্তু আমি ভালো পাচ্ছি না। এই সময় কিন্তু নানাবিধ সমস্যা। 2021 জুন বলছেন? হ্যাঁ 2021 জুন এই সময়টা ভালো নয়, মানসিক বিড়ম্বনা এবং কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যা ও জটিলতা। আপনার জন্মছক অনুযায়ী আপনার বিশেষ করে যেহেতু কর্মস্থানে কেতুর অবস্থান, আপনার কিন্তু চাকরি বাকরির যোগ নেই কারণ আপনার দশম পতি কারক। না না আগে শুনুন না কথাটা। আপনার দশম পতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল,
এই দশমপতি মঙ্গল রাহুযুক্ত অবস্থায় আছে এবং রবি কর্মকারগ্রহ নিচস্থ অবস্থায় আছে, সেই জন্য কিন্তু আপনার চাকরি হবে না, আপনার কিন্তু ব্যবসার দিক থেকে সাফল্য। আপনি কি করছেন? আমি এখন ব্যবসা করি স্যার। কি ব্যবসাটা? কি ওই আপনার স্টেশনারি করতে আমার মানে দোকান আছে, স্টেশনারি স্টেশনারি শপ। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ স্যার, আই মেন আমি আমি ওই ওই মানে ব্যবসা এখন একটু ঠিক মানে ভালো যাচ্ছে না স্যার। মোটামুটি কবে মানে কোন সময় থেকে একটু ভালো সময়টা আসবে একটু একটুখানি বলে দিন, একটু এটা ছোট করে বলে দিন। আপনার জন্মছক অনুযায়ী 2021 সালের জুন মাস থেকে কিন্তু একটু ভালো পাবেন আপনি এই ব্যবসাটাই করতে। হ্যাঁ এই ব্যবসাই করুন, এখনই ব্যবসার কোনো পরিবর্তন আপনি করবেন না। 2021 জুন থেকে আপনি ব্যবসার সাফল্য আপনার আসবে। 2021 জুন বৃহস্পতি চন্দ্রের দশান্তদশা, আপনার জন্মছকে লগ্নের একাদশভাবে কিন্তু জীব যোগ আছে, অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের সহ অবস্থান আছে। বৃহস্পতি এবং চন্দ্রের দশান্তদশা শুরু হবে, আপনি 21 সালের জুন পর্যন্ত ওয়েট করুন। এ বছরের জুন মাস পর্যন্ত আপনি ওয়েট করুন, এ বছরের জুন মাসের পর থেকে কিন্তু ধীরে ধীরে সাফল্য পাবেন ব্যবসার দিক থেকে। আর কিছু প্রশ্ন আপনার বলুন? না আর প্রশ্ন নেই, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ব্যাপারটা দাঁড়ালো যেটা পণ্ডিতজি যেটা জানাচ্ছেন যে ব্যবসা, পণ্ডিতজি আগেও বলেছেন, গত বুধবার দিনও বলেছিলেন যে ব্যবসা পণ বাণিজ্যের জায়গাটা আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ একটা লকডাউন বা এই করোনা আবহে সেটা খানিকটা যে মার খেয়েছে সেটা একটা পরিবর্তন বলেছি যে 21 সাল 90% ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু শুভ না যাবে, খারাপ যাবে। কিন্তু দেখুন সবাই তো সব ব্যবসায় যে খারাপ যাবে সেটা নয়, 10% লোকের তো চলা উচিত ছিল, 10% লোকের তো ভালো হবে। সেই 10% লোক যাদের ব্যবসা ভালো হবে তাদের যদি জন্মছকে কিছু গ্রহগত দশা অন্তর্দশা বা জন্মছকের উপর নির্ভর করবে, সম্পূর্ণ জন্মছকের উপর নির্ভর করবে। আমি কিন্তু কখনো আজগুবি কথা বলি না, জন্মছকটাকে প্রাধান্য দিই, দশা অন্তর্দশাটাকে প্রাধান্য দিই, ট্রানজিটটাকে প্রাধান্য দিই। এবার কেন 21 সালের জুন থেকে ওনার ভালো আসবে বললাম এই খারাপ সময়ের মধ্যে, অর্থাৎ 21 সাল ব্যবসায়ীদের খারাপ বলেছি সেই সময়ের মধ্যে ওনার কেন ভালো আসবে? কারণ ওনার জন্মছকে বৃহস্পতি চন্দ্র একাদশভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি চন্দ্রের সহ অবস্থান আছে। বৃহস্পতি হচ্ছে ভাগ্যপতি কারগ্রহ, চন্দ্র হচ্ছে লগ্নপতি কারগ্রহ, লগ্নপতি ভাগ্যপতির রাজযোগ আছে এবং সেই বৃহস্পতি চন্দ্রের দশান্তদশা 21 সালের জুন মাস থেকে আসছে। তার পাশাপাশি এখানে ছোট আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ভদ্রলোক জুন অবধি কি এই অবস্থায় চলবে নাকি, এটা কি প্রতিকার নাই? সে প্রতিকার প্রতিবিধান ওনার উপর নির্ভর করবে। হ্যাঁ তো এখন জুন অবধি, জুন দেখুন জানুয়ারি থেকে জুন ছ মাসে যদি আরো ব্যবসা মার্কেটে থাকে তাহলে সেটাকে রিকভার করে সেক্ষেত্রে ওনাকে অবশ্যই প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে এগোতে হবে। আমি তো সবসময় বলি যে ভালো মন্দ নিয়ে চলে, সবার যে সবসময় সমান যাবে তা নয়। আপনার ভালো ছক, আপনি ভালো চাকরি করতেন, হঠাৎ চাকরি চলে গেল, কেন চলে গেল তার কারণ দেখতে হবে, সেভাবে আপনাকে প্রতিকার প্রতিবিধান করতে হবে। আপনার সময় খারাপ আসতেই পারে, তাই তো? প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ভালো মন্দ আসে, খারাপ সময় আসে, সে খারাপ সময়টা তার কেন আসলো সেটা কি দেখতে হবে। এখন তাহলে আমি কখনো বলবো না যে যে এই এই যে ভদ্রলোকের বিষরাশি ট্রানজিট ভালো, বিষরাশি বিশেষ করে 21 সাল মোটামুটি ভালো, কিন্তু কখনোই বলবো না যে হ্যাঁ হ্যাঁ এই বিষরাশি বলে এর ভালো, কারণ সব বিষরাশি জাতক জাতিকাদের কিন্তু ভালো যাবে না। এবং কাদের ভালো যাবে? যার দশা অন্তর্দশা ভালো এবং সেই গ্রহগুলো যাতে তাদের শুভ অবস্থা একাদশে রাজযোগ করেছে, একাদশে যত গ্রহই থাকুক যদি সেক্ষেত্রে কিন্তু শুভ ফল দেয় এবং একাদশে রাজ্য করেছে, অতএব ভদ্রলোকের সময় ভালো যাবে। আমি বারবার একটা কথা বলি যে আপনাদের 2021 মানে প্রত্যেক রাশির কেমন যাবে আমি কিন্তু এই নিয়ে আলোচনা করিনি এবছর। তা 2000 কেন, 2020 তো সবারই খারাপ গেছে, বিশ্বরাশি খারাপ গেছে, মীন রাশির খারাপ গেছে, অর্থাৎ 2000 আমি এই নিয়ে আলোচনা করবো না। আমি সবসময় প্রাধান্য দিই নিত্য রাশির উপর, দৈনিক রাশির উপর, কারণ একটি বছরে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু তার দশা অন্তর্দশা পতন্তদশা চেঞ্জ হতে পারে, মহাদশা অন্তর্দশা পতন্তদশা চেঞ্জ হতে পারে। সেই জন্য আপনারা কিন্তু কখনো ওই রাশিভিত্তিক আলোচনায় কিন্তু আমি আগের থেকে কখনো বলতাম, সবসময় বলতাম যে রাশিভিত্তিক আলোচনায় এক বছরের মধ্যে মেলে না, অর্থাৎ 1 ইয়ারের যেটা সেটা কখনোই মেলে না। আমি একটু চট করে বলে দিই একটা কথা যে তিনি ভালোই বলেছেন, যেমন আমাদের এই যে বলে না বুড়ো আঙ্গুলের ছাপ যেটা থাম্পস, এই যে আমরা টিপসই দিই, সারা বিশ্বের
আজ অবধি যত মানুষ জন্মেছে কারুর আঙুলের ছাপের সঙ্গে অন্য আরেকজনের আঙুলের ছাপ মেলেনি, তেমনি ভৃগুশ্রী যাদব বলেন এই পৃথিবীতে আজ অবধি যত মানুষ জন্মেছেন কারুর ভাগ্যের সঙ্গে এক্স্যাক্টলি আরেকজনের ভাগ্য কিন্তু মেলে না, কোথাও না কোথাও একটা ত্রুটি বা একটা চেঞ্জওভার থাকে, এটা ভালো করে জানবেন। এই অনুষ্ঠানগুলো দেখবেন, আপনাদের ভালো লাগবে, শিক্ষণীয় ব্যাপারও বটে। রবি থেকে বুধ আমরা তাকে পাবো বারাসাতে, বারাসাতে তার নিজস্ব চেম্বার, ওই কালী মন্দিরের কথা যেটা বলেছেন সেটা বারাসাতে, মা সর্বমঙ্গলা মায়ের মন্দির। হ্যাঁ সোমবার দিন তিনি গড়িয়াহাটের ভাগ্যচক্রে যাচ্ছেন, প্রত্যেক সোমবার। মঙ্গলবার দিন হাতিবাগানে রূপবাণী সিনেমা হলের উল্টো দিকে তার চেম্বার আছে, এবং অ্যাস্ট্রোপ্লাস অ্যাস্ট্রোপ্লাস এখন মঙ্গলবার, আগে বসতাম শুক্রবার, এখন মঙ্গলবার করে বসি বিকেল চারটের থেকে, বিকেল চারটে মানে সকালবেলাটা বাড়ার সাথে থাকছেনি। আচ্ছা, 10 তারিখে 10ই জানুয়ারি, 10ই জানুয়ারি তিনি যাচ্ছেন বর্ধমান, সেটা বোধ হয় রোববার পড়েছে, রোববার বেলা 1টা থেকে পাবেন। হ্যাঁ, আগামী রোববার দুপুর 1টা থেকে কিন্তু বর্ধমানে পাবেন। বেশ, আর 16 তারিখ আসানসোল, 17 তারিখ ফের একটা রোববার পড়ছে দুর্গাপুর, সেটা কি সকালবেলা নাকি সেটাও সকালবেলায় আছে, সকালবেলা। আর একটা কথা বলবো, আমি বলেছিলাম প্রত্যেককে, আপনার সমস্ত ভিউয়ার্সকে আমার, যে আমি জানুয়ারি মাসে কিন্তু নতুন যে কোথায় কোথায় যাবো সেই চার্টগুলো দিয়ে দেবো, আমি কিন্তু সমস্ত চার্টে যেমন দেখাচ্ছি জামশেদপুর 19শে মার্চ, ঠিক সেরকম কিন্তু ব্যাঙ্গালোর, দিল্লি, আগরতলা, গুয়াহাটি সমস্ত বাইরের চেম্বারের কিন্তু আমি লিস্ট দিয়ে দিয়েছি, এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা আমাকে পাবেন, এখন থেকেই বুকিং শুরু করুন। ঠিক, এই হলো ব্যাপার। আর তলায় ফোন নাম্বার যাচ্ছে, আমরা চট জলদি আরও একটি ফোন নিয়ে নিতে পারবো হয়তো, কিন্তু আপনাদেরকে বলি যেটা, যে এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আপনার বিষয়বস্তুটিকে ভালো করে জানবেন। আজকের দিনের এই করোনা আবহে আপনারা যেমন এখন গিয়ে একটা আলুও টিপে দেখেন, কারণ এখন দুর্মূল্যের বাজার, এখন মানুষের কাছে পয়সা অত্যন্ত মানে প্রয়োজনীয়, ফালতু খরচা মানুষ ছেড়ে দিয়েছেন, সেরকমই আমি মনে করি জ্যোতিষচর্চার ক্ষেত্র ওনার যেটা আইডেন্টিটি, যে প্রত্যেকটা কিন্তু উনি একেবারে আলাদা আলাদা করে ভীষণ ডিটেল করে দেখেন। উনি এটা বলেন যে দেখুন, একটু আগেই বললেন যে দেখুন আজকের বাজার খারাপ, আজকে সিংহরাশি, বৃষরাশি, মেষরাশি সবারই খারাপ, তাহলে আমি রামবাবু আর শ্যামবাবুর মধ্যে ডিফার করবো কী করে? সুতরাং আমার কাছে যেই আসবে সময় নিয়ে আসতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। অবশ্যই যে সময় নিয়ে আসতে হবে। হ্যাঁ, এবং আপনার এবং আপনি তো বোধ হয় মানে ইয়েতে সোশ্যাল নেটওয়ার্কেও তো বোধ হয় করেন। হ্যাঁ করি, হ্যাঁ সেটা করি অবশ্যই, হোয়াটসঅ্যাপে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে করা হয়, এবং আপনারা অনলাইন প্রেডিকশনও নিতে পারেন, যারা দূরে আছেন এখন আসতে পারছেন না চেম্বারে, আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ডেট অফ বার্থ, টাইম পাঠাতে পারেন, এবং অ্যাকাউন্ট নম্বর চেয়ে নিতে পারেন, সেই অনুযায়ী কিন্তু অনলাইন প্রেডিকশনও হচ্ছে। আর আপনাদের যা প্রশ্ন থাকবে সমস্ত প্রশ্ন আপনারা করতে পারেন, তার উত্তর অবশ্যই পাবেন। আর একটা জিনিস সবসময় রাখবেন, আমি কিন্তু কখনও কোনো অর্থাৎ আমার চেম্বারেও এবং অনলাইন প্রোগ্রামেও কিন্তু কখনও কাউকে ভয় দেখাই না। আপনার ভালো হোক, সেভাবে কীভাবে ভালো থাকবেন সেটা কিন্তু আমি বেশি বিশ্লেষণ করি, সেভাবে কিন্তু আপনাকে গাইড করবো সবসময়। অর্থাৎ আপনাকে ভয় দেখিয়ে আমি মানে বিশেষ করে আমি রোজগার করব এই মানসিকতা কিন্তু আমার কখনো নেই, আগেও ছিল না, আগামী দিনও হবে না। অতএব আপনাদেরকে বলবো যে বিশেষ করে 12ই জানুয়ারি এই অমাবস্যার দিন আপনারা যদি পুজো দিতে চান, শুধুমাত্র পুজো, তার জন্য কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের নাম গোত্র পাঠাতে পারেন, এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের পুজোটা যখন হবে সেই পুজোটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনাদের আপনারা বিশেষ করে বাড়ির কারোর নামে যদি পুজো দেন বা আপনার সন্তানের নামে যদি পুজো দিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু পুজো দিতে পারেন। আগামী অমাবস্যাতে, হ্যাঁ আমরা তো খুব বেশি ফোন নিই না, একটু ডিটেল করি প্রত্যেকটা ফোন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কে বলুন? হ্যাঁ শুনছি, একটু আসতে হবে সাউন্ডটা। হ্যাঁ হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ স্যার, আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার, আমি আমি পুরুলিয়া থেকে বলছি। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থটা বলবেন। হ্যাঁ স্যার, আমার ডেট অফ বার্থ 22/8/78। হ্যাঁ, 6 জানুয়ারি মানে আজকে, ও সিক্স জানুয়ারি মানে আজকে আপনার জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ।
জন্মস্থান কোথায়? জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়া, এক সেকেন্ড ধরুন। সকাল 8:12। হ্যাঁ, 8:12। চলুন। আচ্ছা, আপনার জন্মবার শুক্রবার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, মকর লগ্ন বৃশ্চিক রাশি আপনার, অনুরাধা নক্ষত্র দেবগণ আপনার, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ স্যার। ধরুন আমি এক মিনিট জন্মছকটা একটু দেখে দিচ্ছি আপনার। আপনার মঙ্গল এবং বৃহস্পতি, মঙ্গল বৃহস্পতি শনি তিনটি গ্রহ জন্মকালীন রেট্রোগ্রেড অবস্থায় ছিল। জন্মছক অনুযায়ী কিন্তু আপনার মকর লগ্ন লগ্নের চতুর্থ প্রতীক আরোগ্রহ মঙ্গল সপ্তমভাবে অবস্থান করছে, পঞ্চম প্রতীক আরোগ্রহ শুক্র দ্বাদশভাবে অবস্থান করছে, সপ্তম অষ্টম নবমভাবে রাহু এবং দশমভাবে দশম প্রতীক আরোগ্রহ হচ্ছে আপনার শুক্র। শুক্র কিন্তু আপনার দ্বাদশভাবে অবস্থান করছে। আচ্ছা, এখন বর্তমানে আপনার মহাদশা চলছে, এক সেকেন্ড ধরুন। এখন শুক্রের মহাদশা, শুক্র হচ্ছে আপনার কর্মপতি কারগ্রহ, শুক্রের মহাদশা এবং তার সাথে চলছে হচ্ছে রাহুর অন্তর্দশা, 2023 সালের জুলাই মাস পর্যন্ত চলবে। দেখুন, শুক্রের অন্তর্দশা শুভ, শুক্র দশমপতি এবং পঞ্চমপতি কারগ্রহ, শুক্র হচ্ছে মকর লগ্নের জাতক জাতিকাদের রাজ্য কারগ্রহ, কিন্তু শুক্র যখন দ্বাদশভাবে অবস্থান করছে রবিযুক্ত অবস্থায়, অর্থাৎ এটাকে বলা হয় দারিদ্র দোষ, কিন্তু আপনার জীবনে কিন্তু নানাবিধ জটিলতা বা সমস্যা বা অবস্ট্রাকশন কিন্তু আসবে মাঝে মাঝে, কিন্তু জীবনে চলার পথে কিন্তু হোঁচট খেতে হবে। আপনার জন্মছক অনুযায়ী কিন্তু উচ্চ শিক্ষার ছক, অর্থাৎ মাস্টার ডিগ্রির যোগ কিন্তু ছিল। এবার বলুন আপনার কি, এবার বলুন আপনার কি কি ব্যাপারটা বলুন। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, আমি অনেকগুলো চাকরি আমার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, অনেকগুলো চাকরি চেঞ্জ হয়েছে, আর মাঝখানে আমি কিছুদিন প্রায় 2 বছর বেকার বসে ছিলাম। আপনার পড়াশোনা কতদূর, পড়াশোনাটা? আমি পড়াশোনা ম্যানেজমেন্ট করেছি, এমবিএ। তার তো আপনার মাস্টার ডিগ্রি তো করেছি। আচ্ছা, তাহলে এই হালটা হচ্ছে কেন? আমি একটা কথা বলবো আপনাকে, হাইলি কোয়ালিফাইড, বর্তমানে কিন্তু আপনার যে রাহুর অন্তর্দশা চলবে 2023 সালের জুলাই পর্যন্ত, এই সময়টা পর্যন্ত কিন্তু সাবধান থাকতে হবে আপনাকে। শুক্রের দশা রাহুর অন্তর্দশা কিন্তু আপনার পক্ষে শুভ নয়, 2023 সালের জুলাই মাস পর্যন্ত কিন্তু খুব খারাপ সময়। 2023 সালের জুলাই পর থেকে আপনার ধীরে ধীরে সাফল্য আসবে কর্মজীবনের দিক থেকে। আপনার জন্মছকে যে দশমপতি কারক গ্রহ শুক্র দ্বাদশভাবে রবিযুক্ত, অর্থাৎ অষ্টমপতি রবির সাথে যুক্ত, এটাকে বলা হয় পুরোপুরি আপনার দারিদ্র দোষ, এবং এই দ্বাদশভাবে দারিদ্র দোষ কিন্তু কখনো শুভ নয়, কর্মজীবনে সমস্যা আসে। কর্মপতি কারগ্রহ দ্বাদশভাবে, কর্মকারগ্রহ দ্বাদশভাবে, এবং রবি এবং শুক্রের প্রবল দারিদ্র দোষ, অর্থাৎ দুস্থানগত দারিদ্র দোষকে সবসময় মনে রাখতে হবে। যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে যদি দারিদ্র দোষ হয়, সেই দারিদ্র দোষে কিন্তু সফলতা আসে না, বিশেষ করে রবির দশা এবং শুক্রের দশা। শুক্রে আপনার কিন্তু জন্মছক অনুযায়ী মকর লগ্ন, মকর লগ্নের রাজ্য কারো গ্রহই হচ্ছে শুক্র, কিন্তু শুক্রের দশা আপনি ফল পাচ্ছেন না, কেন? তার মূল কারণই হচ্ছে আপনার যেহেতু শুক্র এবং রবি হচ্ছে আপনার দ্বাদশভাবে অবস্থান করছে, আর অদ্ভুত ব্যাপার, শুক্রও কিন্তু নিজ নক্ষত্র অবস্থান করছে, তার সত্ত্বেও আপনি ফল পাচ্ছেন না। রাজ্য কারো গ্রহ শুক্র, শুক্র নিজ নক্ষত্রে অবস্থান করছে, সেক্ষেত্রেও কিন্তু শুক্রের দশায় আপনি ভালো ফল পাচ্ছেন না। আপনাকে এই দারিদ্র দোষ কিন্তু খণ্ডন করে নিতে হবে, কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন, এবং জন্মছকে আরও কিছু কিছু সমস্যা আছে সেগুলো কিন্তু ঠিকঠাক করে নিতে হবে আপনাকে। চলুন, আজকে তো হাতে সময় শেষ, এবং আপনারা দেখলেন যে দুটো ফোন আমরা মাত্র নিলাম, কারণ একজন ফোনকে 2 মিনিটে উড়িয়ে দেওয়াটা কোনো কাজের কথা না, উনি কিন্তু ডিটেল করলেন দুটি ক্ষেত্রেই, একজন চাকরিজীবী ব্যবসা, একজন ব্যবসায়ী, দুজনের ভাগ্য দিয়ে কিন্তু বোঝা গেল যে 2020টা রোজগারের ক্ষেত্রে খুব খারাপ ছিল, 2021টাও তাদের কি খারাপ যাবে? এই প্রশ্নের উত্তর নিয়ে আগামী রোববার দিন 10:35 সকালবেলা চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।